हेलो एंड वेलकम बैक टू वन मोर पॉडकास्ट ऑफ सेकेंड इनिंग्स चैनल जरा देखें हम नाम जानें अने तो आज के एक खूब इंटरेस्टिंग टॉपिक निये अपन साथ कथा बोलार जो चले हलो बेस किछुदिन आगे कोनो मैसेज एसेछिलो जे दादा गाड़ी केनार पर टेस्ट ड्राइव निच्छि मेकानिक निये जाच्छि प्रियन गाड़ी आर कि केनार पर सब किछु देखे निच्छि जखन चालाच्छि तखन ठीक आछे किन्तु लेटर अन किछुदिन पर चालानोर पर आस्ते आस्ते तार प्रब्लेम देखा दिच्छे এবং আমি তাদের সাথে কথা হয়েছিল এবং রিসেন্ট আমাকে আবার ফোন করেছে যে এই প্রবলেমটা তাহলে সলিউশন কি একটা ভিডিও বানালে ভালো হতো যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পর তার কিছু হিডেন কস্ট থাকছে নাকি ডিলাররা বলছে না নাকি এই লেটার অন কিছুদিন চালানোর পর বেশ কিছু কয়েকশো কিলোমিটার চলার পর কি কয়েক হাজার কিলোমিটার চলার পর কিছু এক্সপেন্স বেরোচ্ছে কিছু জিনিস আস্তে আস্তে প্রবলেম দেখা দিচ্ছে পার্টসে তো সেইটা কেন তো সেইটা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আপনাকে মেন্টালি এবং ফিনান্সিয়ালি কী কীভাবে প্রিপেয়ার থাকা উচিত তার কিছু রিজনস আছে বেসিক্যালি তো সেইগুলো আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে আশা করি আপনার আর পরবর্তীকালে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাওয়ার সময় অসুবিধা হবে না তার কারণ হচ্ছে যে একটা মানুষ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ফার্স্টে তো সেল করে না ফার্স্টে সে মাথায় ভাবে যে আমি এই গাড়িটা সেল করব এবার সেল করার সময় কটা কী কী সিনারিও হতে পারে এক ভদ্রলোক পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেবেন এক না হলে ফিনান্সিয়াল প্রবলেম আছে গাড়িটা বেচে কিছু ফিনান্স তার আসবে সেটা দিয়ে তার অন্য কোনো কাজে লাগবে আর না হলে তার আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম নাহলে তার প্রয়োজন শেষ হয়ে গেছে গাড়িটা এর জন্য সে সেল করে দিতে চাইছে এবারে ফার্স্ট দুটো কেসে একটা মানুষ যখন মাথায় ঠিক করে যে আমি এই গাড়িটা আবার সেল করে দেবো নতুন গাড়ি নিই কি আমি কিছুদিন পর আবার গাড়ি নিই দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু যখনই সে মাথায় ভাবা স্টার্ট করে তারপর থেকে সে তো গাড়িটা বাড়িতে রেখে দেয় না সে তো গাড়িটা চলে আস্তে আস্তে চালায় এভরিডে বেসিসে যতদিন না গাড়িটা সেল হচ্ছে কিংবা এক্সচেঞ্জ করছেন উনি নতুন গাড়ি নেওয়ার জন্যে তো তারপর থেকে আপনি হলেও হয়তো সেটা করতেন আমি হলেও হয়তো সেটা করতাম তারপর থেকে সেই গাড়িটার প্রতি তার যে আপনাপান যে এই গাড়িটা আমার নিজের গাড়ি এর মেনটেন করতে হবে দেখাশোনা করতে হবে আমাকে নিজেকেই চালাতে হবে ছোটোখাটো জিনিস খারাপ হলে আমাকে ঠিক করতে হবে সেই জিনিসগুলো টোটালি অফ হয়ে যায় তখন আর একটা মানুষ সেই গাড়িটা মেনটেন করার কথা একটুও ভাবে না তখন সে বরঞ্চ আমি আরেকটু ফার্দার বলতে পারি যে সে হয়তো গাড়িটা অতটা আর কেয়ারফুলি চালায়ও না যে গাড়িটা যদি একটুখানি বাম্পার পর একটা যদি পাঞ্চারও হয়ে যায় সেটাকে আমার কস্টিংয়ে সারাতে হবে হয়তো ছোটো একটা পাঞ্চার হলে সে হয়তো স্টেফনি লাগিয়ে কিছুদিন চালালো তারপরে গাড়িটা সেল করে দিল কিংবা গাড়িটা আস্তে আস্তে যখন একটু কাজ বেরোলো যে মোবিলটা চেঞ্জ করার টাইম এসে গেছে তো ঠিক আছে এখন তো গাড়িটা সেলই করে দেবো আর মোবিলটা আমি কেন চেঞ্জ করবো এই অবস্থাতে আর কিছুদিন চালিয়ে নিই কিংবা ব্রেক শুয়ের কাজ এসে গেছে কিংবা এসির গ্যাস যেটা থাকে রিফিল করার সেইটা হয়তো ফুরিয়ে এসছে সেইগুলোকে মানুষ আর তখন করায় না তখন ওই কিছুদিন ওই অবস্থায় চালিয়ে আর একটু স্ট্রেচ করে তখন গাড়িটা এক্সচেঞ্জে দিয়ে দেয় কিংবা সেল করে দেয় তো তারপরে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে হোক কি কোনো ব্রোকারের মাধ্যমে হোক কোনো ডিলারের কাছে সে গাড়িটা এসে পড়ে এবার সেই গাড়িটা আসার পর প্রত্যেকটা ডিলার আশা করি গাড়িটা পাওয়ার পর তারা সেইভাবেই গাড়িটার বাজেটিং করে কস্টিং করে যে এই গাড়িটার প্রাইস কি হতে পারে যাতে গাড়িটা নেওয়ার পর আমি এই এই কাজগুলো করাতে পারি যে কাজগুলো বেরোয় এইবারে গাড়িটা সে নেওয়ার পর সে কাজগুলো করায় এবং তার একটা কস্টিং মতো গাড়িটাকে শোরুমে সে সেট করে যে এটা এবার সেল করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই ডিলারের তো আর সেই দোষ নেই তার কারণ সেই ডিলারটা কিন্তু ওই গাড়িটা 50 কিলোমিটার 100 কিলোমিটার 200 কিলোমিটার চালিয়ে দেখে না তার কারণ কোনো ডিলারই দেখে না মোস্ট প্রবলি আর যে যে মেজর কাজগুলো থাকে বেশ কিছু ডিলার মানে ম্যাক্সিমাম ডিলার সে কাজগুলো করিয়ে রাখে আর বেশ কিছু ডিলার আছে যে ওই অবস্থায় রাখে এবং গাড়িটা সেল করার সময় একটা প্রাইস ঠিক হয় তারপরে পার্টিকে বলে যে এই প্রাইসটার সাথে এই প্রাইসটা অ্যাড হবে যদি আপনি এই এই কাজগুলো করে নিতে চান এসির একটুখানি কাজ আছে হয়তো আপনি যদি এসির কাজটা করে নিতে চান আরও 5,000 টাকা লাগবে আপনি আমার থেকে করাতে পারেন বাইরে থেকে করালেও আপনি করাতে পারেন দ্যাট ইজ টোটালি আপ টু ইউ কিন্তু ভেরি অনেস্টলি স্পিকিং সেই ডিলার তো জানে না যে গাড়িটা যদি এখন 100 কিলোমিটার কি 150 কিলোমিটার কি 200 কিলোমিটার চলে কি কয়েক হাজার কিলোমিটার চলে তারপরে কি প্রবলেম দেখা দিতে পারে গাড়িতে একমাত্র গাড়ির যদি সেই প্রবলেমগুলো কেউ বলতে পারে সেটা হচ্ছে যে ওনার যাকে আমরা সহজে অ্যাভেলেবেল পাই না এবং সে পেলেও হয়তো সেই গাড়িটা সেল করার তারও প্রয়োজন থাকে বলে সে আর সেগুলো বলতে চায় না
এবার সেই প্রবলেম অবস্থাতেই সেই গাড়িটা সেল করে দেয়। হয়তো ইঞ্জিনে কোনো একটা আওয়াজ হচ্ছে, গাড়িটা অনেকক্ষণ চললে অনেক গরম হলে ইঞ্জিনে একটা আওয়াজ হচ্ছে, হয়তো সেইটাকে একটু হাইট করে গেল। এইবারে আপনার সবসময় এর জন্যে রেডি হয়ে থাকা উচিত। এইবারে আপনি যখন গাড়িটা কিনলেন, আপনার গাড়িটা কেনার পর গাড়িটা চলতে চলতে বেশ কিছু প্রবলেম দেখা দিতে পারে, তার কারণ তখন আপনি গাড়িটা চালাচ্ছেন, ওই ওনারের পর ফার্স্ট আপনি গাড়িটা লংয়ে চালাচ্ছেন, তো তার যে কি হিডেন প্রবলেম যদি থাকে তাহলে কি থাকবে তখনই তো বেরোবে, তার আগে তো সেটা বেরোনোর কথা না। তো একটা বাজেটিং আমার মনে একটুখানি ফিক্স করে রাখা ভালো, যে আমরা এটাকে আমাদের ভাষায় হয়তো বলি যে হাত বদল এক্সপেন্স, যে একটা ওনারের থেকে কিংবা ওনার যখন চেঞ্জ হয়, একটা ওনারের থেকে একটা ওনার হয়, তখন কিছু একটা এক্সপেন্স থাকে, যেটা গাড়ি চলতে চলতে আপনি ইমিডিয়েটলি সেই কাজগুলো বুঝতেও পারবেন না যে খরচাগুলো আছে, হয়তো চলতে চলতে সেই খরচাগুলো বেরোবে, যেগুলো আপনাকে টুকটুক করে একটু একটু করে করিয়ে নিতে হবে। তো তাতে কিন্তু সবসময় ডিলারের দোষ থাকে না, হাতও থাকে না, তারা জানেও না অ্যাকচুয়ালি যে এই প্রবলেমগুলো বেরোতে পারে। আর আমি যদি আমার একটুখানি অ্যাওয়ারনেস দেওয়ার জন্য বলি, যে ইউ শুড লুক ফর রিজনেবল প্রাইস কার্ডস রাদার দেন চিপ কার্ডস। তার কারণ হচ্ছে যে একটু চিপ কার্ডসের দিকে আমরা সবসময় ঝুঁকি, যে দামটা কমে পাওয়া যাচ্ছে, দামটা কমে পাওয়া যাচ্ছে, কিন্তু আমার মনে হয় বেসিক্যালি আমি নিজে গাড়ি সেল করি, তো আমিও গাড়ি কিনি। একটা গাড়ি খুব চিপে আমি কখন পাই, যখন গাড়িটার মধ্যে ইমেন্স মেজার বেশ কিছু কিছু কাজ আছে, আমি একদম ফ্রম ডিলার পয়েন্ট অফ ভিউ আমি সেটা আপনাকে খুব ওপেনলি বলছি, তখনই আমি গাড়িটা চিপে পাই। না হলে আমি গাড়ি যেখান থেকেই নিই না কেন, আমি কিন্তু গাড়িটা রিজনেবল প্রাইসে যে কোনো পাঁচটা ডিলার যে প্রাইসে নেবে সেই প্রাইসেই আমাকে নিতে হয়। আর যদি তার থেকে আমি 10,000, 20,000, 30,000 টাকা কমে পাই, তখন আমাকে তার মধ্যে থেকে কিছু ইমেন্স খরচা করে গাড়িটাকে বানাতে হবে, গাড়িটার কাজ করাতে হবে, ওর জন্যই আমি কমে পাচ্ছি। তো এটা তো আপনাদের জন্য অ্যাপ্লিকেবল নাকি, যে আপনিও যদি একটা গাড়ি মার্কেট থেকে খুব কমে পান, তাহলে সেইটা আপনার ধরে রাখা ভালো যে এর পিছনে আপনাকে বেশ কিছু খরচা করতে হবে। আর একটা গাড়ি যদি রিজনেবল রেটে পান, তাহলে আপনি যদি গাড়ি দেখতে জানেন কি বোঝেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে না, এই গাড়িটা নিয়ে আমাকে মেজার কিছু খরচা হয়তো করতে হবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গাড়ি একটা খুব এক্সপেন্সিভ জিনিস, একটা মিডিয়কার ক্লাস ফ্যামিলিতে, যে সোসাইটিতে আমরা বাস করি সেই সোসাইটির মধ্যে, এর জন্য ইট কামস ইন ল্যাক্স, এটা লাখ টাকার উপরে আসে। এর জন্য আমরা এই ডিসিশানটা সবসময় ওই চিপের দিকে যাই, কিন্তু আমি সবসময় এই ভিডিওর দ্বারা একটা জিনিস আপনাদের কনফে করতে চাই, দেখুন দিস ইজ জাস্ট লাইক আ ভেজিটেবল ফ্রুট মার্কেট। আপনি যখন সবজি কিনতে যান ভেজিটেবল মার্কেটস কি ফ্রুট মার্কেটে, যখন কিছু কিনতে যান, আপনি ধরুন 1 কিলো শশা কিনবেন একটা ফ্রুট মার্কেটে গিয়ে, তো আপনি সেই শশা কিন্তু 60 টাকাও পাবেন, 50 টাকাও পাবেন, আবার 40 টাকাও পেতে পারেন। তো আপনার মনে হতে পারে যে না, 60 টাকার শশাটা কেন নেবো, 40 টাকারটাই নিই 1 কেজি, তো সেটা আমার একটু কম পড়ছে। আমার সাথে অ্যাকচুয়ালি এটা হয়েছে, খুব ছোটো একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি, কিন্তু আমি সেটা বাড়িতে নিয়ে এসে যখন ওটাকে কনজিউম করছি খাওয়ার জন্যে, তখন আমি বুঝতে পারছি যে আমি অত ভালোভাবে তো দেখতে পারিনি, আমার দেখতে একটু মিস হয়েছে, এর জন্য ওই 40 টাকা কিলোর শশা যেটা আমি কিনেছিলাম, তার মধ্যে কিছু কিছু জায়গায় একটুখানি পচা আছে, একটু পোকা আছে, কয়েকটা শশা একটুখানি ড্যাপড্যাপ করছে, নরম হয়ে গেছে, কিন্তু আমি সবকটা ভালোভাবে চেক করতে পারিনি। এর জন্য যেহেতু আমি ওই চিপ প্রাইসে গেছি, চিপ রেটে গেছি, এর জন্য ওই চিপের মধ্যে আমার কাছে এমন কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে যেগুলো আমার ঠিকমতো কনজিউম করার মতো নেই, কিন্তু যেহেতু ওই খরচাটা কমের দিকে গেছি বলে সেইগুলো আমাকে নিতে হয়েছে, এবং সেইগুলো বাদ দিলে আমি যদি বাকি জিনিসটা কনজিউম করার মতো ধরি, তাহলে হয়তো দেখবো আমার সেই 60 টাকাই পড়ে যাচ্ছে আমার প্রাইসটা। বোঝাতে পারলাম কি, যে চিপের যে একটা এক্সাম্পল দিয়ে যে কি মানে আপনার সেই একই প্রাইস পড়তে পারে আর কি জিনিসটার ইন দেয়ার নিয়ার অর ফার ফিউচার, তো সেটা আপনাকে একটুখানি দেখে নিতে হবে, বুঝে নিতে হবে আশা করি। তো এর জন্যে এই হাত বদলে একটা রিপেয়ারিং কস্ট আপনাকে সবসময় ধরে রাখা ভালো, যেটা দিয়ে আপনার যখন পরে কোনো খরচা বেরোয় তাহলে আপনাকে সে প্রবলেমটা না হয় যে এই গাড়িটার এই প্রবলেম ছিল আমি বুঝতে পারিনি, এই গাড়িটার যে এই প্রবলেম ছিল, যে গাড়িটা চালাতে হয়তো সেও জানে না ঠিক মতো, কিংবা হয়তো সেই একমাত্র জানতো ঠিক মতো, সে ডিলার হয়তো জানতো না, তো সেইগুলো আপনাকে একটুখানি বুঝে নিতে হবে। আর কিছু এক্সপেন্স আপনাকে সে ধরে রাখতে হবে, যে পুরোনো গাড়ি কিনলে এগুলো হয়, এগুলো হতে পারে। এবার ইলেকট্রনিক্স জিনিস আর মেকানিক্যাল জিনিস অনেকটা লাকের উপর ডিপেন্ড করে, তো সেইটা বাকিটা লাকের উপর ছেড়ে দিন, যেটুকু আপনি দেখতে পারেন আপনার সাধ্যমতো সেইটুকুই দেখে নিন। তো আজকের জন্য এইটুকুই থাক, একটা ছোটো ইনফরমেশন দিয়ে আপনাকে একটুখানি হেল্প করলাম যে আপনার মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত। আমি নিজে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি, তারপর সেটাকে সেল করি, কিন্তু তার আগে আমিও কিছুদিন চালাই,
আমি অত বড় ডিলার নই যে আমার কাছে 50টা গাড়ি থাকে। এর জন্য একটা মাইন্ডসেট যে কী হওয়া উচিত, একটা ছোটো আইডিয়া দিয়ে আপনাকে বোঝাতে পারলাম যে তাহলে আপনি রিক্সটা একটুখানি হলেও নিতে পারবেন, যে ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমার বাজেট যদি 1,50,000 টাকা হয় তাহলে আমি 1,40,000 টাকা কি 30,000 টাকা একটা গাড়ি কিনবো, 10-20,000 টাকা রেখে দিই না, যে এটা যদি কাজে লাগে ইন ফিউচার তাহলে সেটাকে দিয়ে আমার আর পকেটের উপর এক্সট্রা বার্ডেন পড়বে না, আমি তাহলে গাড়িটা অ্যাটলিস্ট সারাতে পারবো। তো এই ইনফরমেশনটা যদি কাজে লাগে, আবার আপনাদেরকে বলছি একটু কমেন্ট করে জানাবেন, যদি আবার আপনাদের কোনো সাজেশন থাকে নেক্সট কোনো টপিকের ওপর প্লিজ সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বেশ কিছু সাজেশন আমার কাছে এসছে, লাইন আপ হয়ে আছে, আশা করি খুব শীঘ্রই ভিডিওগুলো বানাতে থাকবো। কিপ দেন, কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, অ্যান্ড ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ, অ্যান্ড কিপ ওয়াচিং সেকেন্ড ইনিংস।